প্রিয় দর্শক, মোগাম্ব খুশ হওয়া এই সংলাপ মনে নেই এমন দর্শক খুঁজে পাওয়া দায়। এই সংলাপে গোটা দেশের সিনেপ্রেমীদের খুশি করেছেন অমরেশ পুরী। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে খলনায়ক চরিত্রের কথা বললেই চোখ বন্ধ করে একটাই নাম মনে আসে, আর সেটা হচ্ছে অমরেশ পুরী। শুধু ভারত নয়, তার অভিনয় নজর কেড়েছে পাশ্চাত্য চলচ্চিত্রের আঙিনাতেও। পশ্চিমী সিনেপ্রেমীদের কাছে তিনি মোলা রাম নামে বেশ পরিচিত। সাবলীল কণ্ঠ আর সুন্দর উপস্থাপনা যোগ্যতা এবং খলনায়ক এর অভিনয় নিজেকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া অভিনেতা হলেন অমরেশ পুরী। অমরেশ অভিনীত প্রথম সিনেমা প্রেম পূজারী মুক্তি পায় 1970 সালে। প্রথম সিনেমাতে অভিনয় করে নিজের বিশেষত্ব তুলে ধরায় খুব অল্পতেই সুনাম অর্জন করেন তিনি। যদিও শুরুটা হয়েছিল নাট্য অভিনেতা হিসাবেই, তারপরে মরাঠি সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে হাতে খড়ি এসেছিলেন নায়ক হতে। বেমালুম হয়ে গেলেন ফিলেন। অমরেশ পুরী তার ক্যারিয়ারে কখনো ভাবতে পারেনি যে তিনি একজন খলনায়ক হবেন। জানা যায় তার ইচ্ছে ছিল যে তিনি বলিউডে একজন নায়কের চরিত্রে অভিনয় করবেন, কিন্তু ভাগ্য এমনভাবে ঘুরে গিয়েছিল যে তাকে খলনায়ক হতে হয়েছে। কিন্তু এই নিয়ে তার কোনো আক্ষেপ ছিল না, বরং তিনি তার অসাধারণ অভিনয় দিয়ে খলনায়ক চরিত্রটিকে আপন করে নিয়েছিলেন। ওনার সামনে বলিউডের অন্যান্য সকল নায়ক কেউই টিকতে পারেনি এখনো, তাই অমরেশ পুরীকে বলিউডের সব থেকে বড় খলনায়ক বলা হয়ে থাকে। তার অভিনয় এতটা সুন্দর ছিল যে তিনি সবসময় চরিত্রের মধ্যে ঝুঁকে যেতেন। ফিল্মি ক্যারিয়ারে 3 বার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন অমরেশ পুরী। 1986 সালে প্রথম ম্যারি জং ছবির জন্য, এরপর পরপর 2 বছর এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তিনি জিতেছেন। 1996 সালে ঘাতক ছবির জন্য এবং তার ঠিক পরের বছর অর্থাৎ 1997 সালে ভিরাসাত ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন। 2002 সালে গদর এক প্রেম কথা ছবির জন্য ফিল্মফেয়ারে তিনি মনোনীত হয়েছিলেন। এছাড়াও 2 বার স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছিলেন অমরেশ পুরী। 1932 সালের 22 জুন ভারতের তৎকালীন পাঞ্জাবের জলন্ধর জেলার তেহসিল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন অমরেশ পুরী। তার আসল নাম অমরেশ লাল পুরী, তবে তার বাবা ছোট করে অমরেশ বলেই ডাকতেন। আজ আমরা এই ভিডিওতে কথা বলবো অমরেশ পুরী মেয়ের সম্পর্কে, যে কিনা খুব দ্রুতই আমাদের মাঝে বড় নায়িকা হয়ে আসছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ বিনোদন জগতের সব রকম খবর এখানেই রয়েছে। 1957 সালে উর্মিলা দিবাকরকে বিয়ে করেন অমরেশ পুরী। অমরেশ এবং উর্মিলার পরিবারে 2 সন্তান, বড় মেয়ে নম্রতা এবং ছোট ছেলে রাজীব। অমরেশ পুরীর মেয়ে দেখতে অনেক সুন্দরী। জানা যায় প্রথমে নম্রতা বলিউডের ধরাছোঁয়া থেকে বাইরে থাকতে চেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। তিনি শীঘ্রই বলিউডের নায়িকা হয়ে আসছেন। নম্রতা সাধারণভাবে জীবনকে উপভোগ করতে পছন্দ করেন। এরই মধ্যে নম্রতা তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। নম্রতার নাম যেমন সুন্দর, তেমনই তার আচার আচরণও অনেক সুন্দর। তিনি নিজেকে মিডিয়া ও চলচ্চিত্র জগৎ থেকে দূরে রাখার পরও সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ থাকেন এবং কিছু সময় পরপর তার নিজের ছবি প্রকাশ করেন, যা মাঝে মাঝে ভাইরাল পর্যন্ত হয়ে যায়। নম্রতার বন্ধুরা ও ভক্তরা সবসময় ওনার ছবিতে লাইক দিয়ে থাকেন ও শেয়ার করে থাকেন। আশা করা যায় যে নম্রতা খুব জলদি চলচ্চিত্র জগতে পা রাখবেন এবং অমরেশ পুরীর মতো পৃথিবী জুড়ে তার নিজের নাম উজ্জ্বল করবে। দর্শক, অমরেশ পুরীর মেয়েকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি অমরেশ পুরীকে মনে প্রাণে পছন্দ করে থাকেন, আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।